হকি ফেডারেশনের নির্বাচন নিয়ে ধোঁয়াশা কেটেছে অনেকটা। এর আগে বেশ কয়েকবার উদ্যোগ নিলেও নানা অজুহাতে শেষ পর্যন্ত বাতিল হয় সেসব। এবার পুরোদমে প্রস্তুতি শুরু হয়েছে, নির্বাচনী আমেজ লেগেছে হকি ফেডারেশনেও। এরই মধ্যে কাউন্সিলর পাঠাতে সব জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার কাছে চিঠি পাঠিয়েছে ফেডারেশন। সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে 7 ফেব্রুয়ারি। এরই মধ্যে বেশ কিছু জেলা তাদের কাউন্সিলর তালিকাও পাঠিয়ে দিয়েছে। চূড়ান্ত তালিকা 10 ফেব্রুয়ারির মধ্যে জমা দিতে হবে জাতীয় ক্রীড়া পরিষদে। সব জেলা ক্রীড়া সংস্থায় হকি কমিটি না থাকায় শঙ্কা থাকছে কাউন্সিলরদের মান নিয়ে। ফেডারেশন কর্তাদের প্রত্যাশা, হকি সংশ্লিষ্ট ব্যক্তিদেরকেই কাউন্সিলর বানাবে জেলা সংস্থাগুলো। হকি কেন্দ্রিক বা হকি বোঝে বা হকি সম্বন্ধে ধ্যান জ্ঞান আছে, ধারণা আছে, তারাই যাতে এখানে কাউন্সিলর হয়ে আসে। তারপরও এখানে এটা কাউন্সিলর দেওয়ার ক্ষমতাটা তাদেরই, জেনারেল সেক্রেটারি থাকেন বা সভাপতি মহোদয়, তারাই সেটা আসলে দেওয়ার মালিক। না আমাদের তরফ থেকে সেটা হয়তো আমাদের পরামর্শ থাকবে, যারা আসলে সত্যিকার অর্থে হকি বোঝেন বা হকি সম্বন্ধে ধ্যান জ্ঞান আছে তাদেরকে যাতে এই কাউন্সিলর হিসেবে পাঠানো হয়। সব শর্ত মেনে যাচাই বাছাই করে চূড়ান্ত ভোটার তালিকা করা হবে বলে জানিয়েছেন জাতীয় ক্রীড়া পরিষদ সচিব। গঠনতন্ত্রে সুনির্দিষ্ট বলা আছে যে ক্রাইটেরিয়াগুলো কী, যে কীভাবে এই কাউন্সিলর নির্ধারণ হয়। ওরা সেই তালিকাটা আমার নির্বাচন কমিশনের কাছে পাঠাবে, পাঠালে সেইটাই তারা ভোটার হিসাবে হবে। হ্যাঁ, সেক্ষেত্রে যদি কারো কোনো আপত্তি থাকে তা সেটা শুনানি অন্তে সেটা নিষ্পত্তি করা হবে। ভোটার তালিকা চূড়ান্ত হলেই প্রচারণায় নামবে প্রার্থীরা। আমরা অলরেডি এটা নিয়ে মিটিংও করেছি যে কিভাবে প্রচারটা করতে পারি, সেটা হয়তো খুব শীঘ্রই শুরু হয়ে যাবে। নোমান আবদুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। ভোটারদের নামগুলো চলে আসলে